সমাগত লোকসভা নির্বাচন ইতিমধ্যে বিভিন্ন প্রার্থীয়ে রাজ্যের বিভিন্ন ঠাইত তেওঁলোকে নিজৰ নিজৰ দলৰ প্রার্থী দিয়া পরিলক্ষিত হয়েছে। ইয়ার মাজতে তৃণমূল কংগ্রেসেও বহি থকা নাই। তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যে ধুবুরী জেলার যে ধুবুরী 4 নং লোকসভা সমষ্টি আছে এই সমষ্টির কারণে এগারী প্রার্থীক থিয় করাইছে। আর এইগারী প্রার্থী হয়েছে নুরুল ইসলাম চৌধুরী। তখন আমার হয়তো উপস্থিত আছে, আমি তখন জানিব বিচারিম তখেতে কি উদ্দেশ্য লো আসল এইবার নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতার নামিছে, মানে কি উদ্দেশ্য লো আসলে? উদ্দেশ্য তো রাজনৈতিক উদ্দেশ্য তো বহুত থাকিব, কারণ মই ইয়ারে লোকাল লড়া হও, মই একজন জ্যেষ্ঠ অধিবক্তা আর মোর জন্ম হল দক্ষিণ শালমারাত। মই সদু অসম উকিল সন্থার সভাপতি আসিল আর বর্তমান নর্থ ইস্ট বার কাউন্সিলের মই ভাইস প্রেসিডেন্ট আর বিভিন্ন জনজীবনের লগত মই প্রত্যক্ষভাবে জড়িত আছো। আপনাদের অসমৰ যেটো আজি বর্তমান অবস্থা আর কেন্দ্র যেটো সরকার, কেন্দ্র সরকার এটা আমি ভাবো এটা একটা ফেসিবাদী সরকার, আর অসম রাজ্যতো যেটো সরকার আছে একই সরকার, তার বিরুদ্ধে আজি জনসমাজত যেটো দেখা দিছে ভয়াবহতা অর্থনৈতিক ফলের পর আরম্ভ করে রাজনৈতিক ফলের পর আরম্ভ করে সকলো দিকের পর তার প্রতিবাদ একমাত্র হদৌ ভারতের যেটো তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসে ইয়ার বিরোধিতা করিব পারিছে আর বলিষ্ঠ একটা সংগ্রামী ভূমিকা গ্রহণ করেছে। গতিকে আমি যেটো অঞ্চলত বসবাস করো আমি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আপনাদের জানে যে ইতিমধ্যে আমার NRC, ইতিমধ্যে আমার ডি ভোটার আর বিভিন্ন ধরনের যেবিলাক সমস্যা আমার মাঝে দেখা দিছে অর্থনৈতিক সমস্যার উপরই, তার বাবে এজন বলিষ্ঠ একটা বল দল, সংগ্রামী দল। আর আপনাদের মমতা ব্যানার্জির নাম জানে যে তো গোটেই ভারতবর্ষত এতিয়া একটা বলিষ্ঠ ভূমিকাত অবতীর্ণ হয়েছে, সংখ্যালঘুর পর আরম্ভ করে তোর কোনো জাতপাত নাই, তো হল ধর্ম নিরপেক্ষ এজন একটা দল, যে দলে ভারতবর্ষত অহা দিনত হয়তো ভারতবর্ষ তাই প্রধানমন্ত্রী হব পারে। দেখা গেছে যে এই সংখ্যালঘু প্রধান এলাকা ধুবুরী, ইয়াত বিশেষ করে বদরুদ্দিন আজমলে বারে বারে MP হয়ে আছে, তো তেওক আপনি প্রত্যাহ্বান কেনে দরে জানাব? আপনাদের জানে যে বদরুদ্দিন আজমলের সম্পর্কে 15 বছর ইয়াত আছে, 5 বছর দক্ষিণ আলমারার বিধায়ক আসলে আর 10 বছর ধুবুরী সাংসদ আসলে, তো বহুত প্রতিশ্রুতি দিছিলে। আর এই 10 বছর আপনার প্রতিশ্রুতি আপনি ভালকই গম পাইছে যে তাও একো করা নেই, রাস্তাঘাটের পর আরম্ভ করে কল কারখানার পর আরম্ভ করে হসপিটালের পর আরম্ভ করে কোনো ক্ষেত্র শিক্ষা দীক্ষা স্বাস্থ্য কোনো ফলে তো একো করা নেই। গতিকে রাইজ এটি একেবারে উঠি পড়ি লাগিছে। এজন ব্যক্তি হিসাবে মই তোমার সম্পর্কে একো নকম, তো এজন মলনা মানুষ, তো মানে এজন ধর্মভীরু মানুষ, সেই সম্পর্কে মোর একো কবলগিয়া নাই। এনে মানুষ ভাল, কিন্তু তো রাজনৈতিক কার্যকলাপ বা তোর পলিটিক্যাল একটিভিটিস 10 বছরে মানুষক রাম ঠগন দিলে। আর একটা বস্তু দেখা গেছে যে কংগ্রেসেও আসলে এই ধুবুরী আসন এড়ি দিয়া বলে একটা অভিযোগ উঠেছে, কংগ্রেস UDF মিত্রতা হয়েছে বলে একটা খবর ওলাই আছে, কি কব এই সন্দর্ভে? আমার তো তেনেকা, আমিও শুনেছ, আপনার যেনেকে শুনেছে মিডিয়া মানুষ আমাতকে বেশি জানিব, কারণ কংগ্রেস এতিয়ালৈকে কোনো প্রার্থী প্রক্ষেপ করা নাই, কিও করা নাই। আর আজমলে তো সদায় কই আছে দুয়ার খোলা, ইভেন আমার তৃণমূলকও তো আহ্বান করেছে, গতিকে তো সদায় কইছে কংগ্রেসের লগত, কিন্তু আজমল হল ডাবল স্ট্যান্ডার্ড, কেতিয়াবা BJP পক্ষ থাকে কেতিয়াবা কংগ্রেসের পক্ষ থাকে, তো সদায় বিচারে তো কেন বৈতরণী পার হব। গতিকে এইবার আমি তৃণমূলে জিকিম, আর আজমলের কার্যকলাপে আজমলক প্রত্যাহ্বান করেছে, আমি রাইজে তো ভোট নিদিয়ে মিত্রতা হলে কংগ্রেসের ভোটখিনিও আজমলত পড়ব, AIUDF পড়ব, তেনে ক্ষেত্রে আপনাদের জয়ী হব বলে কি লিডার কি মিত্রতা করে সেটা নয়, সাধারণ মানুষ ভোটার যে আমার রাইজ তেওঁলোকে যেটো সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত হব। আর এই সিদ্ধান্ত আপনাকে আমি কব পারো, প্রায় মানুষ একগোট হয়েছে এতিয়া তৃণমূল প্রার্থীক তৃণমূল দলক তেওঁলোকে জয়যুক্ত করব। আপনার অবগতির কারণ আরও কব খুঁজো, গোটেই ভারতবর্ষত 42টা সিট তৃণমূলে অকল পশ্চিমবঙ্গতে পাব, আর লগতে অসমত আমি 6খন আসনত প্রতিদ্বন্দ্বিতা করেছো, তার 3খনত আমার জিকার যথেষ্ট সম্ভাবনা আছে, ধুবুরী বরপেটা আর গুয়াহাটি। গুয়াহাটি বরপেটা কোকরাঝার ধুবুরী আর বরাকত দুটা করিমগঞ্জ আর শিলচর। তৃণমূল কংগ্রেসে আসলে ক্যাব যেটা হয়েছে ক্যাবর বিরুদ্ধে মানাগতিক সংশোধনী বিধায়কের বিরুদ্ধে আপনাদের মানে বিরোধিতা করে নয়, আমি তো মই ব্যক্তিগতভাবে এই ক্যাবটা একো নহয়, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড, মানে তো পশ্চিমবাংলাক টার্গেট করি আর অসমর মানুষের যেটো ভাবাবেগ, এই ভাবাবেগত BJP এই ক্যাবটা আনিছে। আসলে ক্যাবটো রাজনৈতিক উদ্দেশ্যে
বা আনা বুলি আমি ভাবোঁ। আৰু এই কেব আনিলে বিভিন্ন ধৰণৰ প্ৰতিক্ৰিয়া মানুহৰ মাজত হৈছে, সেই সম্পৰ্কে আপোনালোকে আমাতকৈ বেছি জানে, সেই সম্পৰ্কে আমাৰ ষ্টেণ্ডটো ক্লিয়াৰ, সেইটো আপোনালোকে গম পাইছে। নিৰ্বাচনী ইছ্যুটো কি আচলতে নিৰ্বাচনী ইছ্যু প্ৰাৰ্থিত্ব মানে ডেভেলপমেণ্ট, তাত নিৰ্বাচনী ইছ্যু হ'ল যে আমাৰ এই ধুবুৰী জিলাখন আটাইতকৈ পিছপৰা জিলা, অথচ এই ধুবুৰীত যিসকল সাংসদে, এবাৰ আপোনালোকে জানে ইউ এম এফ আহিছিল মই লৈ, মই গ'ল, কংগ্ৰেছ আহিল কংগ্ৰেছ গ'ল, আজমল আহিল আকৌ আজমল, চেষ্টা কৰি আছে মানে কংগ্ৰেছ বা অমুকৰ লগত মিত্ৰতা কৰি, গতিকে ডেভেলপমেণ্ট নহয়। গতিকে ডেভেলপমেণ্ট হ'ব আমাৰ মেইন ইছ্যু, ছেকেণ্ড ইছ্যু হ'ব আমাৰ নাগৰিকত্ব। আজি অসমত জনজীৱনৰ লগত আমি যিভাৱে এই অঞ্চলৰ মানুহ আছে তেওঁলোকৰ নাগৰিকৰ প্ৰশ্ন এটা মানে ভয়াৱহ ৰূপ ভাবি দেখা দিছে, ইয়াক নিৰ্মূল কৰিব লাগিব। আৰু যিটো বৰ্তমান এন আৰ চি আৰু যে আপোনাৰ ডিটেনশ্যন কেম্প আৰু ফৰেনাৰ্ছ ইছ্যু, এইবিলাক আমাৰ এটা মানে মানে কনচেপ্টৰ দ্বাৰা এটা পৰিচালিত হ'ব লাগিব, নহ'লে যিসকল প্ৰকৃত ভাৰতীয় তেওঁলোকৰ নাম বাদ পৰিব আৰু তেওঁলোকে হেৰাজমেণ্ট হৈ আছে, সেইটো যাতে হ'ব নোৱাৰে, সেইটো আমাৰ এটা ইছ্যু হ'ব। ধন্যবাদ জনাইছোঁ আপোনাক। এখেত আছিল আচলতে নুরুল ইসলাম চৌধুরী, অধিবক্তা হয়, ধুবুরী জেলার এগারী বিশিষ্ট অধিবক্তা। তেখেত এইবার তৃণমূল কংগ্রেসের পৰা ধুবুরী যে 4 নং লোকসভা সমষ্টি আছে তারপর প্রতিদ্বন্দ্বিতা নামিছে, কিন্তু দেখা যাব আসলতে নির্বাচনের সময়ত আসলতে রাইজে কেনেকুৱা পদক্ষেপ লয় বা রাইজে কি সিদ্ধান্ত লয়, সেয়া ভোটর পিছতহে ফলাফল ওলাব।